এই ফ্রিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কিছুদিন আগে আমার ছোট বোনের জন্মদিন ছিল, তো খোলা আকাশের নিচে জন্মদিন পালন করতে গিয়েছিলাম আমরা, তারই কিছু ক্লিপ তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করব আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালোই লাগবে। বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম দিয়াবাড়িতে। আমরা বাসা থেকে খাবার দাবার রান্না করে নিয়ে গিয়েছিলাম এবং কেকটাও নিয়ে গিয়েছিলাম। তো এই তো আমরা সব ভাই বোনরা মিলে এখন কেকটা কাটছি। খোলা আকাশের নিচে কিন্তু জন্মদিন করার মজাটাই কিন্তু অন্যরকম। তো আমার বোন হচ্ছে এখন সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। তো আমি এখন কেকটাকে কেটে নিচ্ছি সবাইকে সার্ভ করার জন্য। তো যেহেতু আমরা মানুষ খুব একটা বেশি ছিলাম না, সেই জন্য ছোট কেকই নিয়েছিলাম। তো এখন কেক কাটা শেষে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো খাওয়া দাওয়ার আইটেম হিসেবে আমরা করেছিলাম হচ্ছে বিফ বিরিয়ানি, টিকিয়া সালাদ এবং হচ্ছে বুটের ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বউ বাজারে একটু ঘোরাঘুরি করছি, সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আমরা আরেক জায়গায় যাব, তো সেই জন্যে তাড়াতাড়ি বাসায় ফিরছি। তো ঢাকা যেহেতু শীত পড়েছে, শীত উপভোগ করার জন্য একটু গ্রাম সাইডে যাচ্ছি। আমরা হচ্ছে এখন যাচ্ছি মানিকগঞ্জে। মানিকগঞ্জে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে খান কাবাব। এখানে কাবাবটা অনেক ভালো। তো চিতাকুলাম যেহেতু আমরা এদিকে এসেছি, তো এখান থেকে একটু ঘুরে যাওয়া যাক। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে গ্রাম্য পরিবেশে। এই রেস্টুরেন্টে আসলে একটা ভিলেজ ফিল পাওয়া যায়। এখানে পাশে এদের সবজি বাগান রয়েছে। তো গ্রামের দিকে কিন্তু প্রচুর ঠান্ডা, তো এখানে এভাবে করেও কিন্তু বসে খাওয়া দাওয়া করা যায়। আর এ পাশটাতে হচ্ছে এরা রান্নাবান্না করছে, এখানে এই যে কাবাব যেগুলো সেগুলো এখানে তৈরি করছে। তো আমরা হচ্ছে চিকেন কাবাব অর্ডার করেছিলাম এবং হচ্ছে সাথে রুটি। তো কথা বলতে বলতে খাবার চলে এসেছে। তো এখানে আমাদেরকে দিয়েছে চিকেন কাবাব, এখানে রয়েছে টমেটো সস, মেয়োনিজ, আর রয়েছে সালাদ, আর হচ্ছে রুটি। তো খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল, একটা গ্রাম্য পরিবেশ। তো খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করবো আমার আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।